আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্ক ছিল 25 জন ছাত্র ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের মধ্যে 5 জনের গড়ে 70 নম্বর, 15 জন গড়ে 65 নম্বর এবং অবশিষ্ট সকলে গড়ে 62 নম্বর পেল। ছাত্ররা গড়ে কত নম্বর পেল? তো এখানে দেওয়া আছে হচ্ছে মোট ছাত্র সংখ্যা সমান সমান হচ্ছে 25, আর বলা হচ্ছে 5 জন গড়ে 70 নম্বর পেল। তাহলে 5 জনের মোট নাম্বার ইকুয়াল টু আসবে হচ্ছে 5 × 70। তারপরে বলা হচ্ছে 15 জন গড়ে 65 পেল, তাহলে 15 জনের মোট নাম্বার পনেরো ইন্টু পঁয়ষট্টি করে পেল। আর বাকি থাকে হচ্ছে 15 আর 5 চলে গেল হচ্ছে আমাদের এখানে 20 জন, বাকি থাকে হচ্ছে 5 জন। তাহলে বাকি 5 জনের মোট নাম্বার ইকুয়াল টু আসবে হচ্ছে 5 × 62। তাহলে এটা করলে আসবে হচ্ছে 350, এটা করলে আসবে হচ্ছে 975, এটা করলে আসবে হচ্ছে 310। অতএব তাদের গড় নাম্বার করতে গেলে আমরা টোটাল নাম্বারটা যোগ করব, অর্থাৎ 350 যোগ 975 যোগ 310 ভাগ হবে হচ্ছে আমাদের মোট ছাত্র সংখ্যা 25 দিয়ে। ইকুয়াল টু আসবে হচ্ছে 1635 ভাগ আসবে হচ্ছে 25, সমান সমান আসবে হচ্ছে 65.40। এই 65.40 হবে হচ্ছে গড় নম্বর সবার, এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 10। নম্বর 10-এ বলা আছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, এর ভেতরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? তো আমরা যদি আয়তাকার মাঠ একটা আঁকি, বাগান আঁকি, তাহলে এটা আসবে হচ্ছে 16, এটা আসবে হচ্ছে 12, আর ভেতরে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে, সেই ক্ষেত্রে এদিকে 2, এদিকে 2, এদিকে 2, এদিকে 2। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান সমান 16 মিটার, প্রস্থ সমান সমান দেওয়া আছে 12 মিটার। অতএব ক্ষেত্রফল সমান সমান আসবে হচ্ছে 16 × 12 ইকুয়াল টু আসবে হচ্ছে 192 বর্গমিটার। এখন আমাদের রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান আসবে হচ্ছে 16 বিয়োগ 2 × 4, কারণ হচ্ছে এদিক থেকে 2 বাদ যাবে, এদিক থেকে 2 বাদ যাবে, এইটুকু 16 কমবে, 16 থেকে কমবে, তাহলে আসবে হচ্ছে 12 মিটার। আর রাস্তা বাদে বাগানের প্রস্থ ইকুয়াল টু আসবে হচ্ছে 12 বিয়োগ 2 × 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 8 মিটার। অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু 12 × 8, 8 × 96 বর্গমিটার। তাহলে এই হচ্ছে আমাদের রাস্তা বাদে ক্ষেত্রফল। আমাদের বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল, তাহলে পুরোটা থেকে ভিতরটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাব। অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু আসবে হচ্ছে 192 বিয়োগ 96 ইকুয়াল টু আসবে হচ্ছে 96 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল হবে হচ্ছে 96 বর্গমিটার, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11। নম্বর 11-তে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন, 4 এ টু দি পাওয়ার 4 − 4 স্কোয়ার + 9। তো এটা করতে গেলে আমরা করব হচ্ছে 4 এ টু দি পাওয়ার 4 − 12 স্কোয়ার + 9 − 16 স্কোয়ার, অর্থাৎ আমরা 12 স্কোয়ার লিখলাম হচ্ছে সূত্র করার সুবিধার্থে, আর −16 স্কোয়ার লিখলাম যাতে −4 স্কোয়ার শেষ পর্যন্ত ঠিক থাকে। তো এটা করলে পাওয়া যাবে 2 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, আর এটার ক্ষেত্রে লেখা যাবে হচ্ছে 3 স্কোয়ার, আমরা লিখতে পারবো হচ্ছে 2 × 2 স্কোয়ার × 3। তাহলে এখানে দেখেন 2 × 2 = 4, 3 × 4 = 12, অর্থাৎ এটুকু ফর্মুলায় পড়ে গেছে।
মাইনাস এটা কি লেখা যাবে হচ্ছে 4 a হোল স্কয়ার তো এতটুকু যদি আমরা সূত্র করি তাহলে পাবো হচ্ছে 2 a স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 4 a হোল স্কয়ার ইকুয়াল টু এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে পাওয়া যাবে 2 a স্কয়ার প্লাস 3 প্লাস 4 a আবার 2 a স্কয়ার প্লাস 3 মাইনাস 4 a ইকুয়াল টু 2 a স্কয়ার প্লাস 4 a প্লাস 3 2a square minus 4a plus 3 তাহলে এটাই হবে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ